দে গোপাল চালু হয়ে দে গোপাল আমি গোপাল দেখো না আমি গেম খেলব দাও তো গেম খেলি গেম মেম খেলা নেই এখন গোপাল দেখো সব সময় খালি গেম খেলা গেম খেলতে হলাম গোপাল দেখতে পারে বুদ্ধি পারে গোপাল ভাত দেখতে খুব বুদ্ধি পারে বুঝছো আর গেম খেলে কি হয় চোখের জ্যোতি নষ্ট হয় কত কিছু হয় গেম খেলা সেলিব্রেট মানে একদম পছন্দ হয় না ঠিক আছে গেম খেলা একদম বাদ দিয়ে দিবা তুমি না না বাইরে ভেজা যাবে না ভেজলি বারে জ্বর আসবে ঠান্ডা লাগবে তারপর করোনা হবে না সবাই ভেজে ভিজু আমি তোমাকে ভিজতে দেবো না তুমি ভিজবা না চুপচাপ শুয়ে শুয়ে কার্টুন দেখো তুই আমার সাথে পাশের রুমে চল কিভাবে বাইরে যেতে হবে তোকে আমি বুদ্ধি দিচ্ছি চল চল আমার বাথরুম সাফ আছে আমি বাইরে গেলাম যাও বাথরুম করে এসে যাও এখানে অপেক্ষা কর ততক্ষণ তোর আব্বাকে একটু ঘুম পাড়িয়ে আসি বাইরে তো ভালো জোরে বৃষ্টি আছে বাহ হোক একটু বৃষ্টি হোক দুনিয়া ঠান্ডা হোক ঘুম যাচ্ছে মনে হচ্ছে ঘুমাই সেখানে কি যে করি আব্বু তো ঘুমাচ্ছেও না তোর আব্বুকে তো আমি ওইদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি তুই এখন বাইরে যাবি ঠিক আছে এই লে বিদ্যা কেক বল ফুটবল তুই এখন এইটা নিয়ে বাইরে চলে যা আর এই বৃষ্টির ভিতরে ফুটবল খেলার মজাই আলাদা চল 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 অনেক সাধনার পর আমার কাজটা সফল হলো আমি এখন যাই দর্শক আজকের ভিডিও থেকে আমরা আপনাদের এটাই বোঝাতে চেয়েছি যে আপনাদের ছোট ছোট বাচ্চাদের কোনো সময় বৃষ্টিতে ভিজতে দেবেন না এখন খুব খারাপ ডাকমার্ক পড়ছে কখন কি ক্ষতি হয়ে যায় আপনারা নিজেরাও বুঝতে পারবেন না আর অবশ্যই আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিন মিদান হাসো না পেট
আজকের এই ভিডিও থেকে আবার অ্যাকশন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিও থেকে আমরা আপনাদের এটাই বোঝাতে চেয়েছি যে আপনাদের ছোট ছোট বাচ্চাদের কোনো সময় বৃষ্টিতে ভিজতে দেবেন না। এখন খুব খারাপ ডাকমার পড়ছে, কখন কি ক্ষতি হয়ে যায় আপনারা নিজেরাও বুঝতে পারবেন না। তো যাই হোক, কোনো সময় ছোট ছোট বাচ্চাদের আপনারা ভিজতে দেবেন না, হইলেও না।